मोननाया गोमाफिननो बारा गोबाव नाङा मिथिगौ ना मिथिया रायजो मोनबाय रायजो गोमाफिनबाय गोदो राजाफ्राबो रायजो गोमायोमोन ओइ सासा बर्ख ओइ जे बिटिसि ध्वंस होबाथ' बिसारे आपनि बिटिसि ध्वंस होब लागे না লাগে না লাগে না তো না বিটিসি ভালো মতো থাকা লাগে আগের নিচরা আমার মা সকল আমার বাইরে সকল দিনে নিকা নিজের ঘর নিজের গাঁত সদাই ভয় ভয়কে থাকিব লাগে রাতি পোয়ালি আর্মি আহে রাতি পোয়ালি পুলিশ আহে এই পরিবেশটা সলনি করার কারণে আগর হাগ্রামা সরকারে কেতিয়াও চিন্তা করা নাছিলে নি নয় থানায় জয় বড় হারি জয় হিমবাই থাকবানো বড় হারিয়া থাকান থাকা নি নয় থাকায় থানায় নিমাপুর মাইবাং মেথাই খনই খনই সেরজা দামে দামে গাব্বাই থাকবো হারিয়া থাকান থাকা থাকান থাকে ববাও বই যে গদান মুগানী কম্পিটিশনাল মালাইজব কম্পিট কামানে গাউনিকব ফসংলান হানায়াও জি হারিয়া থাকান থাকে দা সাসে গেদেমা সানসুমী বাত্রাক আং ভাটারমারি বড় থুনলাই আফাদনি মানে কনফারেন্স আদমন হয়তো বা 75-76 অফেন্সেশন অফ প্রসেনজিৎ ব্রহ্মা মানে লেকচার হদিন গদান বড় মাহারিপ্রা থাকলে থানবা আবৈ আবৌনি গতৈ হাকরাও থাকলে গাব্বাই থাকবানো থাকলে থাকাই নয় বে গতৈ হাগরনিপ্রাই মানে গদান যাত্রা জাগাইনাঙ্গেন গদানে থাকলে থাকায় সংকল্প মোননাইয়া গোমাফিনো বারা গোবাও নাঙা মিথিগৌ না মিথিয়া রাইজো মোনবাই রাইজো গোমাফিনবাই গদো রাজাফ্রাবো রাইজো গোমায়মোন দা দানি গদান ভারতাবো ত্রিপুরা কক বড়োফ্রা রাইজো গোমাফিনদোন ঝাড়খণ্ড রাইজো জাবাই ঝাড়খণ্ডীফোরনি আদিবাসীফোরনি আখাইয়াও গৈয়া বে রাইজোয়া গাবোন বড়োল্যান্ড মোনবা বড়োল্যান্ডনি আখাইয়াও বিরাট রৈখাতি মোননানি থাকায় থাকেন বেখোবো দা সান কারণ রাইজা মোনানব গোমাফিনো নাথাই নেন যদি বয়ব পারফেক্ট মানুষ যাইবা শাসন ব্যবস্থায় হাবান শাসন ব্যবস্থাক মানে সামলাইন হাই মানুষ যাইবা লেখা গরম যাইবা সাহিত্যিক যাইবা বিজ্ঞানী যাইবা ডক্টর ইঞ্জিনিয়ারনি অভাব গিয়ে যাইবা বে রাইজকে নাও সুখনো হায়া আসাম সবসে যাইবাই থাকা জাতীয় দংফালাই সবা সবা রিহারিব দ যাই টোটেল রাইজো 30%ল 30% মানুষ রাইজ খুঁগাছিন দো মানে হবা বিশ্ব গুণ গান গিয়ান গান পারফেক্ট মানুষ গজা 70% রাইজ খুঁনা হাকে মানে বিশ্ব লেখা রঙা পারফেক্ট যাকে গুণ গান মানুষ নয় তো যদি গুণ গান মানুষ যাইবা যদি জনসংখ্যা যেকি যা মানে যাবো গাটবনে হাই নয় এই সাসা বর্ত এই যে বিটিসি ধ্বংস হওয়াতে বিচারে আপনি বিটিসি ধ্বংস হব লাগে না লাগে না লাগে না তো না বিটিসি ভালো মতো থাকা লাগে আগের নিচরা না ধ্বংস হব লাগে এই যে সাসার না কইছে বাবা না লাগে এই যে কন্ঠ এই আপনি না শুনছি এই বিটিসি ধ্বংস হব লাগে নাকি না লাগে তো না ও আমি শুনিছো কোনো জাতিয়ে বিটিসি ধ্বংস হওয়াটো বিচারা নাই সাঁথালি মানুষ আছে কই সাঁথালি আপনি বিটিসি ধ্বংস হব লাগে নাকি না লাগে না ও সব জাতিয়ে কয় বিটিসি ধ্বংস হওয়াটো আমি নিবিচারে এই আগর নিচিনা বিটিসিটো শক্তিশালী হব লাগে বলে সবই বিচারে কোনো মুসলিম জাতি বিচারা নাই কোনো বেঙ্গলী জাতিয়ে বিচারা নাই কোনো গোর্খা জাতিয়ে বিচারা নাই কোনো রাজবংশী জাতিয়ে এই বিটিসিটো ধ্বংস হওয়াটো বিচারা নাই বিটিসি ধ্বংস হওয়াটো বিচারা নাই কোন জাতিয়ে এই কারণে এই ইউক্রেনিয়ান যদি সরকার চলি থাকে তেতিয়াহলে এই বিটিসিটো ধ্বংস হব সবাই সেইটোৱে এই কারণে সবাই সব জাতি জনগোষ্ঠী আজির দিন বিপিএফ দলক সহায় করবলে আগবাড়ি আছে আর আমিও আমিও কি বলে কয় আমিও ওয়েলকাম কি কয় আদরে লৈছো যে ভাষা আমি যা জাতি জনগোষ্ঠী আছে সকলোরে দায়িত্ব আছে এই বিটিসি ভাষাটো আমি একেলগে কাম করব লাগিব
একেলগে এই বিটিসিটো শক্তিশালী বনাব লাগিব আগের নিচিনা একেলগে এই বিটিসিটো আমি উন্নয়নের ফলে কাম করব সুবিধা পাব লাগবে। সো সেল বনার অর্থটি সেইটাই যে আপনার দায়িত্ব আছে, আপনার আগে আহক। আমার অনুরোধ এটাই যে আমি বিটিসি সরকার বনার পিছন প্রথমবার এজেন্ডা হিসাবে আছে আমার মাটির বার্তা দিয়া। প্রমোদ বড়োয় কি করে আছে আমি তো কয়ে আছো, প্রমোদ বড়োয় এই চারি বছর একো কাম করব পারা নাই, চাকরিও দিব পারা নাই। আজি আই মাতৃসকল বা মহিলাসকল তিন বছর হয়ে গেল ঠগাই আছে ঠগাই আছে ঠগাই আছে। আমি কইছো আই মাতৃসকল বা আমার মহিলাসকল এনেকা ঠগাব না, তিন বছর হয়ে গেল চাকরি দিম বা সেলফ হেল্প গ্রুপক পয়সা দিম বা 75,000 টাকা দিম এরকম কই পেলায় থাই পেলে হাতো আজিলেকে দিয়া নাই। এই কারণে আমি কইছো প্রমোদ বড়ো এই আই মাতৃসকল এরকম ঠগাব না বা মহিলাসকল এরকম ঠগাব না, যদি এরকম ঠগাই থাকে ফাপ লাগবে বলে মই কই দিছো প্রমোদ বড়ো। মহিলাসকল এরকম ঠগা না যায় হয় না নহয়, মহিলাসকল এরকম ঠগা না যায় ফাপ লাগিব। তো আজির দিন প্রমোদ বড়োয় কি করেছে দুইটা নতুন কাম, চারি বছর আমি যেটু কাম করব পারা নাই কিন্তু প্রমোদ বড়োয় এই কাম তো করেছে। আমি 15 বছর শাসন করেছি হ্যাঁ, তথাপিও আমি এই কামটি করব পারা নাই, পাহরি আমিও অল্প কিনা না নতুন নতুন, সেই কারণে আমি 15 বছর শাসন করেছে তথাপিও আমি এই দুইটা কামটি করব পারা নাই। একটা তো হল এই খারিগাঁওয়ার কোকরাঝার লেকে যাওয়া রাস্তা নতুন নতুন স্পিড ব্রেকার প্রমোদ বড়োয়ে বনাইছে, নতুন নতুন স্পিড ব্রেকার এইটো একটা। আর একটা তো হল খারিগাঁওয়ার কোকরাঝার লেকে যদি যায় প্রমোদ বড়োর ভাল ভাল প্রস্তাব পাব, আপনার ভিজন নলেজ কি কি থাকে এই মিশন আর ফেস্টিভেলের নামত, মিশনের নামত ভাল ভাল প্রমোদ বড়োর প্রস্তাব আর ফেস্টিভেল নামত ভাল ভাল প্রস্তাব এবারে তো নাই, এবারে নাই নতুন খাম এই দুটা খারিগাঁওয়ার পরা কোকরাঝার লেকে যদি যায় হিসাব নাই প্রমোদ বড়ো বিরাট ভাল ভাল ফটো একদম ডাঙর ডাঙর এইবিলাক কাম আমি 15 বছর শিব হয়েছে আমি করব জানা নাই, এটু দুর্ভোগ হল আমি। প্রমোদ বড়ো এই দুইটা কাম তো ভালকে করেছে, ভাল বিরাট ভাল কাম, আমি যেটু করব পারা নাই প্রমোদ বড়ো এইটু করেছে। একটা তো হল স্পিড ব্রেকার, একটা তো হল ডাঙর ডাঙর পোস্টার এই মিশন ফেস্টিভেল ইয়ার নাম ডাঙর ডাঙর কি চাও খারিগাঁওয়ার পরা কোকরাঝার লেখে একবার যদি খালি ওহাকালী কেতিয়াবা যদি যায় এটু দেখিব, কিন্তু এখানে নাই দে কোকরাঝারত করেছে বেসরা হেড কথার আমি কিন্তু এইটু করিব পারা নাই বা জানা নাই। ধন্যবাদ থাকে প্রমোদ বড়ো আপনি চারি বছর আমি যেটু করব নয় কামটা আপনি যে করেছে ধন্যবাদ থ্যাংক ইউ নয় ধন্যবাদ লাগে না আমি করব পারা নাই এই কামটো সি করেছে 15 বছর 17 বছর আমি এই কামটো করব পারা নাছিল, আমি ধন্যবাদ দিবই লাগিব প্রমোদ বড়ো যেটু কাম আমি করব পারা নাই সি করেছে বেসরা খেপথাম ভোট হানানে বিপিএফ সরকারকেও পাওয়ারও দিনদমন নাথাই গজন লাভনো হায়াকেমন কৌশেটি লাভনো হায়াকেমন মজান থাসারি লাভনো হায়াকেমন তিনিবারকে ভোট দি বিপিএফ ক্ষমাত রাখিছিলে বিটিআর অঞ্চলের রাইজে, কিন্তু তিনিবার ভোট দিয়ার পিছতো বিপিএফ দল আর বিপিএফর নেতৃত্বই না এই অঞ্চলত শান্তি ঘুরাই আনিব পারিছে না ইয়াতে ভাল পরিবেশ সৃষ্টি করিব পারিছে না নিরাপত্তা প্রদান করিব পারিছে না আমার মাজত যে জাতি জনগোষ্ঠীর মাজত ভাতৃত্ব আর মরম এটু ঘুরাই আনিব পারিছিলে একো করিব পারা নাছিলে, কিন্তু একবারের কারণে যেটা বিটিআর অঞ্চলের রাইজে সিদ্ধান্ত ললে যে আমি এই যে দুর্নীতি ভ্রষ্টাচার দাদাগিরি ভয় খুয়া বিপিএফ এইটু দূষাই পেলায় ইউপিপিএল বিজেপির সরকার আনিম বলে যেটা সিদ্ধান্ত ললে
আজি বিটিআর অঞ্চলের পরিবেশ সলনি হয়ে গেল। জেলা রাইজে রাজাপা থাকি লাই বেথু পাইছো না মানুষ সিকিগ্রা জৌ জুয়াকেও মজা মানা গাজি থাসারিক মজা মানা বে হাগ্রামা মহিলারী আর বিপিএফ হানজাকে যে বোকারে ইউপিপিএল বিজেপি সরকার লাবেন থাকি লাই বিনিফ্রাইনে দিনে বিটিআর অঞ্চলও রাইজে রাজাপা গজন থাসারিক মানা হবাই দামা গান রাইজেবল দিনই সরকারও দো বে অঞ্চলের রাইজে রাজাকে সিকিনে থাকে নয় জঙ্গে দিনে সরকারও দো বে অঞ্চলের রাইজে রাজাকে থাকে থাকায় নয় জন সরকারও দো বে অঞ্চলের রাইজে রাজাফর গজন আর কৌশিকেও দিনে নষ্ট করার থাকায় নয় জন সরকারও দো আই আপা রাইজে রাজাকে সিবিনে থাকে জন সরকারও দো আইজে মাহারিকে সিবিনে থাকে জন সরকারও দো ফরাইসাফরকে যত্ন লানো থাকে জন সরকারও দো আবাদারিফরকে যত্ন লানো থাকে জন সরকারও দো মজাং বিথানকিফরকে লাবোনানে বে অঞ্চলকে গুবুন গুবুন জৌগানাই অঞ্চল বাইদে জন দাওগালানো থাকে দা বিনি থাকায় কোকরাঝার জেলায়ও দিনে জা এমএলএ দো লরেন্স ইসলারি জা এমএলএ দো জিরণ বসুমতারী জা দিনে ইউপিপিএল বিজেপি ইএমফর দো এমসিএলএ ফর দো জন কৌশি জানি বে অঞ্চলের জৌগানাই চিরাং জেলায়ও জমি এমএলএ জমি এমপি জমি ইএম এমসিএলএ কৌশি জানি বে অঞ্চলের জৌগানাই হাবা মৌ রাইজে আমি উন্নয়নের কাম করে আসো আর আজি যা সকলে ত্রিশ চল্লিশটা বছর অশান্তিত থাকিলা হল সেই মা বাইদ সকলক যাতে সমাজক নেতৃত্ব দিব পারে ইয়ার কারণে আমি কমসে কম বিশটা নতুন নতুন প্রজেক্ট স্কিম আমি আনিছ বে অঞ্চল নি আইজ মাহারিয়া যাতে জৌগালাম না হাই আর সমাজকে দিদি না হাই নখরকে দিদি না হাই বিনি থাকায় নৈজি নি বারা যদান স্কিম লাভদন আইজ মাহারি জৌগানাই থাকে আর আজি এই স্কিম বিলাক বাস্তব রূপায়ণ হবলে গে আছে আপনাদের আমার মরম দিছে আপনার সেবা করা আমার দায়িত্ব নামা যেন অন্যায় হেন দিনে নামা যেন সমাজ প্রসাবনে সমাজ জৌগানা খামানি মানে থাকে নামা যেন সুযোগ হেন নামক সিবিধা যেন দায়িত্ব জ্ঞান সরং বিথানকি দো আমার জ্ঞান সরং বিথানকি আছে এই জ্ঞান সরং বিথানকি পাঁচ হাজার করে ছাত্র ছাত্রী কিনা কিতাব কিনবর কারণে বহি কিনব কারণে দিছ আগতে বিপিএফর সরকারত এক মুঠা খুঁটা অলপ কম্বল ফুটা ফাটা কম্বল পুরানা কম্বল দি পেলায় তাকে সকলে আমার মা বাইদ সকলক ঠগাই ভোট লোবলাই চেষ্টা করেছিল আমি এতিয়া এই ফাটা ফুটা কম্বল খুঁটার জায়গা পাঁচ হাজার টাকা ছাত্র ছাত্রী ইতিমধ্যে সাতাইশ হাজার ছাত্র ছাত্রীক ইতিমধ্যে আমি দিবলৈ সক্ষম হয়েছ পাঁচ হাজার করে জ্ঞান সরান বিথাঙ্কি অনসাই বিথাঙ্কি আছে এই অনসাই বিথাঙ্কি আমার মা বাইদ সকলের কারণে যে ইয়াত পাঁচ হাজার করে টাকা দিয়া হয় আর ইতিমধ্যে সাতাইশ হাজার বাইদ সকলক আমি পাঁচ হাজার করে টাকা দিবলৈ সক্ষম হয়েছ আলারি সেরাম বিথাঙ্কি আমার মন্দির বিলাক থানচালি বিলাক গোসাই ঘর বিলাক মানজি থান বিলাক এইবিলাক অনুষ্ঠান বিলাকত সদায় আমার বাইদ সকল আমার মা সকল সদায় বিচারে যে আমার থানচালি মন্দির বিলাক ভাল হোক এই কারণে এই বছর ছয়শ চৌষষ্টিজন মন্দির থানচালি বিলাকত আমি দুই লাখ টাকা দিয়া আমি আরম্ভ করেছো যাতে আমার মন্দির থানচালি গোসাই ঘর বিলাক ঠিক হয় আমি মহিলা মার্কেট আরম্ভ করেছো কারণ অর্থনীতি আগুয়াই যাব লাগিলে কিনা বেচাটো সবে করিব লাগিব কিন্তু মহিলা সকলের কারণে বহু বজারত ভাল টয়লেট নাই ভাল ব্যবস্থা নাই আর কিছুমান যখন মাতৃ হয় সন্তানক বজারত যায় সন্তানের কারণে অল্প সময় পাঁচ মিনিট সন্তানের লগত বহিবলে জায়গা না থাকে এই কারণে বিটিআর অঞ্চল চল্লিশটা সমষ্টিত আমি চল্লিশটা মহিলা মার্কেট বনায় আছো যত নাকি বাইর সকলের কারণে ভাল টয়লেট থাকিব নিজের শিশুক লো পেলায় পাঁচ মিনিট বহিবর কারণে জায়গা থাকিব আর মার্কেটটো কমপ্লিটলি এই পকী ঘরের মার্কেট হব তার গুদাম থাকিব কোনবা যদি বিক্রি করব নয় গুদামত থাকব পারিব এই কত হওয়া নাই বিটিআর অঞ্চলতে প্রথম আমি মহিলা মার্কেটটো করবলে গই আছো আর এই বছর এগারোখন মহিলা মার্কেট আমার নির্মাণ করা হয়ে গেল আমার পাঁচখন কাউন্সিলিং সেন্টার করেছো এটা পুরুষবিলাক অল্প বেয়া পাব পারে আগরপরা চলি আছে আজিকালি কমিল মদ খাই মারামারি হয় কিছুমান হিংসা হয় যেটা নাকি ডোমেস্টিক ভাইলেন্ট বলে কয় কিছুমান এই পরিবেশের পর বিটিআর অঞ্চলটা মুক্ত করিবর কারণে
আমার WCD ডিপার্টমেন্ট, উমেন এন্ড চাইল্ড ডিপার্টমেন্টৰ পৰা যোৱা বছৰৰ পৰাই আমি পাঁচটা কাউন্সিলিং সেন্টাৰ চলাই আছো, যত মারামারি হয়, যত কাজিয়া হয়। আমি জানো যেতিয়া মাক আৰু দেউতাকৰ কাজিয়া হয় লৰা ছোৱালীয়ে বহুত কষ্ট পায়, কাৰ লগত থাকিম কাৰ লগত নাথাকিম, আৰু যেতিয়া কাজিয়া হয় ইয়াৰ পিছত ঘৰখন অশান্তি হৈ যায়। এই কারণে এনেকুৱা কাজিয়াবিলাক যাতে কেতিয়াও নহয়। কোনোবা ড্রাগস খায় এই মানুহজনক ঠিক কৰিব লাগে, কোনোবা ভাং খায় এই মানুহক ঠিক কৰিব লাগে, কোনোবা বেছিকে মদ খায় এই মানুহক ঠিক কৰিব লাগে, ঘৰত অশান্তি কৰি থাকে। ইয়াৰ কাৰণে আমি পাঁচটা কাউন্সিলিং সেন্টাৰ বনাইছো, যাতে বিটিআর অঞ্চলত অহা পাঁচ বছৰৰ ভিতৰত এনেকুৱা ভাঙাৰু মদাৰু মানুহবিলাকক ঠিক কৰিব পৰা যায়। এইটো আমাৰ বাইদেউসকলক মাসকলক টার্গেট কৰি বনোৱা হৈছে। আমি এতিয়া 94খন আমার CLF আছে, এই 94খন CLFর অফিস তো এই বছর আমি 40টা অফিস আর অহা বছর বাকিখিনি নির্মাণ করে সকল CLFর অফিস বনাই দিবলৈ গৈ আছো। কারণ যেটা রাস্তা দিয়ে গৈ পাও মই দেখা পাও গছর তলত বাইরে সকলে মিটিং করে আছে, কেতিয়াবা বরষুণ পড়লে প্লাস্টিক বাড়ি কারবা মানে গোহালি ঘরত বহি মিটিং করে আছে। এই সমস্যাটা সমাধান করার কারণে বিটিআর সরকারে কোনো সরকারে করা নাই, প্রথম এই বিটিআর কাউন্সিল সরকারখনে আমি 94খন CLFর ডাঙর 20 লাখ টাকার অফিস বনাই দিবলৈ গৈ আছো আপনাদের কারণে। এটা ইতিমধ্যে ওমেন FPC বনাইছো আমি, ফার্মার প্রডিউসার কোম্পানি, ইতিমধ্যে 19টা মহিলার কারণে ফার্মার প্রডিউসার কোম্পানি গঠন করা হল। মই আপনাদের অনুরোধ করছো, আজিকালি বাইদেউ সকলে বহুত এক্টিভ হয়, কিবা নহয় কিবা কাম করে থাকে, আর সেটা দেখা পাই পেলায় আমি মহিলা ফ্রেন্ডলি মেশিনও দিছো। এটা মহিলা সকলে ট্রেক্টর চলাব পারে, আর মহিলা যে ট্রেক্টর দিছো এই ট্রেক্টরটি পাতল হয়, কিন্তু এটা ট্রেক্টরতে আপনি 6টা কাম করিব পারে। এই ট্রেক্টর দিয়ে আপনি পানি পানি দিব পারে, পানি তো মাটিত মাত্র নহয় গছর উপরলৈকে পানি দিব পারে, ই যদি আপনি বীজ কিছিব পারে গোছ রুব পারে। এই ট্রেক্টরত 6টা ব্যবস্থা আছে, আমি ইতিমধ্যে 100খন এই ট্রেক্টর দি পেলায় চাইছো, কোকরাঝারত বহুত দিয়া হয়েছে। এইটা বাইরে সকলের কারণে, লগতে আমি এই FPC খিনি 19টা FPC ভিতর কিছুমান FPC ইতিমধ্যে সরকারের ধন পাবলে সক্ষম হয়েছে। বিটিআর সরকারে কেদিমান আগতে আমি 106খন যেটা আমার ফার্মার প্রডিউসার কোম্পানি আছে তেখেত সকল আমি 1.5 লাখ টাকা সেট দিছো। ইতিমধ্যে চিরাং ডিস্ট্রিক্টত একটা মহিলা যেটো গাখীরের ক্লাস্টার আছে তেখেত সকলকে আমি প্রায় 35 লাখ টাকা দিবলৈ গৈ আছো, যাতে তেখেত সকলে ভালকে দুধ উৎপাদন করিব পৰা যায়। আগর সরকারে খুটা দিছিলে, কিন্তু তেখেত সকলে ট্রেনিংও দিয়া নাছিলে, খালও দিয়া নাছিলে। এতিয়া আমি উল্টা করছো, যে সকলক খাল দিয়া হব, ট্রেনিং দিয়া হব, তেখেত সকলকে খুটা দিয়া হব, যাতে তেখেত সকলে কাপড়টো বুই পেলায় উপার্জন করিব পারে। আর তেখেত সকলক ডাইরেক্ট মার্কেটের লগত লিংক করে দিয়া হব, কাপড় বেচিবলৈ ইফাল কিফাল যাব নালাগে, ডাইরেক্ট মার্কেটের লগত লিংক করা হব। এই কারণে হ্যান্ডলুম ক্লাস্টার, হ্যান্ডলুম মিশন। এতিয়া আমি আকো সেরিকালচার মিশন বনাইছো, আমার হাজার হাজার মহিলা সকলে বাইরে সকলে পলু যেটা পোকা আছে এইটা পালন করে। আর এটা আপনাদের জানে অকল মহিলার হাতেদি পলু পালন করে বছরের বিটিআর অঞ্চলত 400 কোটি টাকা আহে মাত্র এইটুক পোকা পালন করে। আমার বাইরে সকল এম্পু ফিনানে না বছর সিয়াও 400 কোটি টাকা পড়ে বে ফিটিপ গফানানে। এটা এই বস্তুটো আমি মেশিন লগাই পেলায় খুঁটা বনাবার কারণে বিকেও যেন মেশিন লাবেনানে জি দানে থাকে যেন মাখাসে দিনে ইন্ডাস্ট্রিয়ালাইজ খালামনাইনি ব্যবস্থাকে লাগাসিনো দঙ তা বিনি থাকাইনে সেরিকালচার মিশন আমার আই অনসাই বিথাঙ্কি আর এই বছরের প্রায় কেদিনমানের প্রায় আরম্ভ হয়ে যাব। তা আই অনসাই বিথাঙ্কিত আমার বাইরে সকল হাই রিস্ক প্রেগনেন্সি সকল সহায় করার কারণে একটা ডর আসনি লওয়া হয়েছে হেলথ ডিপার্টমেন্টের তরফের পরা। তবে আই অনসাই বিথাঙ্কিও যেন দিনে মদত হয়ে থাকে যাইফর হাই রিস্ক প্রেগনেন্সি যেন হেলথ ডিপার্টমেন্টনি প্রায় বে হাবাফারিকে লানাই যাদেন। যেন ইতিমধ্যে পিক মিশন ওমানি যে মিশন নন্দামনা মিথিবাই গোড মিশন তো মিথিবাই আর বে গাছসেইবে মিশনা আইজেফরজন লিঙ্ক থানায় মাস্টরের চাকরিবিলাক ফিলা ভবলৈ গৈ আছে। আজি বাইদেউ সকলে মা সকলে বহুত কষ্ট করে লড়া ছোৱালীক পড়াইছে। আগর সরকারের দিনত
হাজার লাখ টাকা ঘুষ দি পেলাই চাকরি লোব লাগা হয়েছিল, কিন্তু আজি আমি এই হাজার লাখ টাকা যে ঘুষ দি চাকরি দিয়া এটা জিরো করে দিল। আমার দিনের খালি ইন্টারভিউ পাস করলে হল, এক টাকাও ঘুষ দিব নালাগে, সবে চাকরিটা ফ্রি পাই যাব, এটা আজির পরিবেশ। তো সেই কারণে পরিবর্তন এই কারণে কইছো আমি যে শান্তি আহিল, নিরাপত্তা আহিল, মহিলা সকলে, বাইদেউ সকলে, মা সকলে সদায় শান্তি বিচারে। আর বর্তমানে যে বিটিআর সরকার আছে, UPPL বিজেপি সরকার, এইটো হল শান্তি বিচরা সরকার। শান্তি তো আমার অঞ্চল চিরস্থায়ী হব লাগিব, কোনো কারণতে যাতে শান্তি ইয়ার আর গুছি না যায়, ইয়ার কারণে এই সরকারখানে যি কি নক ত্যাগর বিনিময়ত শান্তি প্রতিষ্ঠা, শান্তি যুগমিয়া করার কারণে আমি কাম করিম। আগলি শিবা সিডি ফান নাই মানে ফান বানাই দিম, বে সিডি ফান বইনিফ্রাই জাফরানি লামামান, বে সিডি ফান জানা নমাই নমাই খামানি দেখাই না কৌচি কৌচি রানক জালাম জবাই। তা নৈবে সময় যেন বেবাইদে সিডি ফান বানাই রান জাফরানি লামা বানায়কে বেবারও যেন বানাইদেন যে জমনি আইসে জৌগানি থাকে এক্সট্রা ফান, গতফর জৌগানি থাকে এক্সট্রা ফান, সুলনফাই জৌগানি থাকে এক্সট্রা ফান। আর দিনই জমনি গরিব গুন্দ্রা নখরনি গতফরকে দিল্লিও যেন ফরাইনে চিনরদেন, যেন গুহাটিও ফরাইনে চিনরদেন, যাতে বিচার আইএস আইপিএস ডাক্তার ইঞ্জিনিয়ার জানা হাইয়ে বিকো যেন দিনী সরকারা নজর হদব রাইজব। দা বিলেখাইনে আং নন্থামনিসিম বইনিসিম দিনই সাবাইফর বাউদেন বে গদান জান্তিতাই সলনথাই আর রাংখানচিনি জান্তিতাই বিটিআর অঞ্চলাও ওরাই সম মজাং থাসারি গাইসনাইনি জান্তিতাই বেজেন লগেছে জৌ জুয়া বাইদিসিনা গাজ্রি গাজ্রি থাসারিনিফ্রাই সমাজকে রক্ষাচি নাইনি যে জান্তিতাই UPPL বিজেপিনিফ্রাই সরকার দানাইনি গেজেরজন মাওনো লাদেন। বেহাই নন্থামনা বইব দিনে মদদ হদেন আর ফৈবাই থানাই সমাবো মদদ হগেন আং বিকো মিজিং ছিদেন।